Assalamualaikum. আজকে আমরা আসছি রংপুর বাস টার্মিনাল থেকে। আমি মূলত আসছি এখানে রংপুর বাস টার্মিনাল থেকে উন্নতির শুরু হয়ে জায়গাটার নাম হচ্ছে স্টিল ব্রিজ। এই জায়গাটার নাম স্টিল ব্রিজ। আমি মূলত যে কারণে আসছি ঘুরতেও আসছি, আর মূল যে কারণ সেটা হচ্ছে আমি আমার বাইকটা কিনছি, বিগত চার দিন হলো আমি কিনছি। এটা FZ ভার্সন 1। FZ ভার্সন 1 অনেক আগের বাইক, আজ থেকে 10 বছর আগে এই বাইকটা তৈরি। এতদিন পরে এসে আমি এই বাইকটা চালাবো। এটা মূলত আমার অনেকদিন ধরে শখ ছিল যে আমি FZ ভার্সন 1 বাইক চালাবো। দুই নম্বর কারণ, এর আগে 4-5 দিন আগে আমার বাইক ছিল জিক্সার এসে, সেটা আমি আমার ছেলেকে বসাইতে পারতাম না, এই কারণে আমি বাইকটা ছেড়ে দিছি, মানে বিক্রি করে দিছি। দিয়ে আমি শখটাও পূরণ করলাম, ছেলেকেও বসাইতে পারতেছি, এই কারণে কেনা। এটা অনেকেই বলে থাকে এটা একটা লিজেন্ডারি বাইক। লিজেন্ডারি কীরকম, আগে আমরা ইয়ামার কিছু বাইক চালাইতাম, যেমন ইয়ামা RX। এই RX বাইকটা মূলত যারা আমাদের এর আগে জেনারেশন আছি বা আমরা আছি, আমরা অনেক চাই যে একটা ইয়ামা RX বাইক আমরা চালাবো, কিন্তু আমরা চালাইতে পারি না। চালাইতে পারি না কেন, বাইকটা এখন পাওয়া যায় না, যার কাছে আছে সে বিক্রি করতে চায় না। এই জন্য ঠিক RX এর মতো এটা একটা বাইক ইয়ামার FZ ভার্সন 1। এটা অনেক ভালো একটা বাইক। এই বাইকের বিল্ড কোয়ালিটি, এই বাইকের পারফরমেন্স, এই বাইকের স্পিড কোনো কিছুই ড্রপ করে না, এখন পর্যন্ত করে নাই। এটা এমন একটা বাইক, ফুলফিল একটা বাইক থেকে যদিও সব কিছু থাকে না, এই বাইকটাতে সব কিছুই আছে, সব কিছুই এই বাইকটাতে আছে। এই বাইকের শুধু একটাই সমস্যা বাংলাদেশের মানুষ ফেস করে, সেটা হচ্ছে এর মাইলেজ। এর মাইলেজটা একটু কম, তারপরেও সিটিতে আমি চালিয়েছি, আমি বিগত 4 দিন ধরে 38-40 মাইলেজ আমি পাচ্ছি, 38-40 মাইলেজ পাচ্ছি। যদি আমার কার্বোরেটর একটু সমস্যা আছে, আমার গাড়িটা একটু কাজ করাইতে হবে। কাজ করানো হয়ে গেলে ইনশাল্লাহ আমি আরও ভালো মাইলেজ পাবো। আজকে মূলত আমি এখানে ব্লগ করার জন্য আসিনি বা ভিডিও করার জন্য আসিনি, আজকে মূল যে কারণ সেটা হচ্ছে আমি ঘুরতে আসছি আমার পাশে কানুবাসা থেকে। এটা আমার 5 কিলো, এই জায়গাটাতে আমি ঘুরতে আসছি। এই ঘুরতে আসার কারণে আমি চিন্তা করলাম বাইকটা একটা দেখি রিভিউ, এটা বাইকের রিভিউ না, আসলে আমি যে বাইকটা শখের বাইক চালাবো কিনছি, এই জন্য আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি। একটা FZ আমি চালাবো, আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি। আপনারা দেখবেন এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা জয়পুর থেকে যারা রংপুর থেকে আসবেন এই জায়গাটা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। আপনি এখানে চাইলে হলিডেতে বেড়াইতে আসতে পারেন, হলিডেতে যে কোনো ছুটির দিনে বা ঈদের দিনে আপনি বেড়াইতে আসতে পারেন। এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর, এটা অনেক ভিড় হয়। আজকে শুক্রবার, আমি ব্রিজের মাঝে বাইকটা রেখে রিভিউ করতেছি, আপনারা চাইলে আসতে পারেন। রংপুর বাস টার্মিনাল থেকে তারাগঞ্জ 25 কিলো, রংপুর বাস টার্মিনাল থেকে তারাগঞ্জ 25 কিলো, তারাগঞ্জ থেকে যে কোনো লোককে বললেই হবে স্টিল ব্রিজ, তারাগঞ্জ স্টিল ব্রিজ। এটা কিশোরগঞ্জ উপজেলায়, স্টিল ব্রিজটা কিশোরগঞ্জ উপজেলায়, রংপুর থেকে রংপুর বাস টার্মিনাল থেকে তারাগঞ্জ 25 কিলো, তারাগঞ্জ থেকে এই জায়গাটা 5 কিলো, তারাগঞ্জ থেকে এই জায়গাটা 5 কিলো। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই।